আরেকজনকে যুক্ত করছি, সংশয়বাদী মুসলিম বলেন আপনি তাহলে। আসি ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো আছে, আশা করি আপনি ভালো আছেন। ভালো ভাই, আপনার তো প্রোফাইলটা চেঞ্জ হয়ে গেল, খুব আগের প্রোফাইলটা খুব সুন্দর ছিল ভাই। হ্যাঁ মানে প্রোফাইল ফটো অনেকদিন দিয়ে রাখছি একটা, না দিতে দিতে বড় হয়ে গেছে এখন, যে জন্য নতুন একটা প্রোফাইল পিকচার দিয়েছি। বলেন আচ্ছা ভাই, আজকে আমার প্রশ্নটা ছিল আসলে অনেক সায়েন্টিফিক বিষয় নিয়ে, যখন ইউটিউবে ঘাটাঘাটি মানে ঘাটাঘাটি করার সময় অনেক কিছু মাথায় ঢোকে না, যেহেতু আপনার কথাগুলো শুনে আমার মানে ধর্মের প্রতি যেহেতু একটা সংশয় সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে এটা ভাই ভাবা ভাই যায় যে ভাই এটা তো ভাই ভালো কথা না, যে আমার কথা শুনে আপনি কেন ধর্মের প্রতি কারো কিছু তৈরি হবে, আমার কথা শুনে আমি কারোর কোনো কিছু তৈরি হোক, এই জিনিসটা তো আমি খুবই অপছন্দ করি ভাই। আমার মানে কথা আমি শুনে কেন আপনি মানে মানে কোন একটা ডিসিশনে, কেন কোন একজন ব্যক্তি আসিফের কথা শুনে আপনি কেন কোনো ডিসিশনে যাবেন? আপনি নিজে যাচাই বাছাই করে, নিজে ব্রেন খাটিয়ে, নিজে চিন্তা ভাবনা করে আপনি নিজে দেখবেন। হ্যাঁ সেটাই ভাই, এটা তো কারোর সেটাই কথা শুনে এটা করবেন না। হ্যাঁ এটা আমরা তো ভাই কেন বাজ করি না, যে মানে মানুষকে মগজতলাই করি না, যে আমাদের কথা শুনে আপনারা আচ্ছা ধর্ম ছেড়ে দেন, এটা তো আমরা করি না। সেটাই আপনি ছিল মানে আপনি ডিসাইড করবেন, আপনি নিজে চিন্তা ভাবনা করে, ঠিক আছে? জি ভাই, আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে আপনার কথাগুলো শুনে আমি পরে আপনাদের দেওয়া রেফারেন্স গুলো চেক করে বিষয়টা এইভাবে মানে আপনার কাছ থেকে যেভাবে ক্লিয়ার ক্রিস্টাল বিষয়গুলো পেয়েছি যাচাই বাছাই করে দেখে, মানে অন্ধের মতো কোনো কিছুর সুযোগ ছিল না সেখানে, তো আপনার যে কথাগুলো এবং বিষয়ভিত্তিক আলোচনাগুলো এত স্পষ্ট এবং সহজ ভাষায় দেখা দেওয়ার কারণে হয়তো আমার ওপেন মাইন্ডেড মানে আগে তো ওপেন মাইন্ডেড ছিলাম না, এই জন্য আপনি বললাম, তো আমার মনে হয় ভালো আপনি তাহলে। হ্যাঁ আপনি এই বিষয়গুলো সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারবেন। প্রথম বিষয়টা হচ্ছে ভাইয়া ব্ল্যাক হোলের বিষয়টা, অনেক আর্টিকেল দেখছি কিন্তু মানে ব্ল্যাক হোলের বিষয়টা আমার মাথায় মানে কমপ্লিটলি মানে ঢুকতেছেন, বিষয়টা কি আসলে এটা যদি একটু এক্সপ্লেন করতেন কি। ব্ল্যাক হোল কি এই বিষয়ে তো আমি সহজ ভাবে বলতে পারবো, ডিটেলসে বলতে পারবে হচ্ছে অমিত ভাই। হ্যাঁ অমিত ভাই আচ্ছা যদি আপনি একটু আসে তাহলে সহজেই বলুন। ডিটেলসে ডিটেলসে ব্যাখ্যা করে বলতে পারবে। অমিত ভাই নিজে একজন বিজ্ঞানী এবং নিজে একজন মানে অত্যন্ত পণ্ডিত, এই সমস্ত বিষয়ে অনেক পণ্ডিত ব্যক্তি। আমি তো ভাই এত ডিটেলসে যেতে পারবো না, আমি যেটা মানে সাধারণ ভাবে বুঝি সেটা হচ্ছে যে নক্ষত্র যখন হচ্ছে গিয়ে ধ্বংস হয়, নক্ষত্র যখন হচ্ছে গিয়ে মানে তার ফুরিয়ে যায়, এনার্জি ফুরিয়ে যায়, তখন যে সেটা সেটা যে কাজটা হয়, তাদের গ্রাভিটেশনাল ফোর্সটা একই রকম থাকে কিন্তু তারা নিজের ভেতরে সংকুচিত হয়ে যায়। একটা বিরাট বড় মাঠকে যদি আপনি চাপতে 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 ছোট একটা মার্বেলে পরিণত করেন, তাহলে ব্ল্যাক হোলের ব্যাপারটা হচ্ছে সেরকম, মানে এত মানে মানে গ্র্যাভিটেশনাল ফোর্সটা এত স্ট্রং হয়ে যায় যেটার কারণে সেটা নিজের ভিতরে চাপতে থাকে, নিজের ভিতরে চাপতে চাপতে একদম কম্প্রেস হয়ে যায়। কম্প্রেস হয়ে যাওয়ার পরে যে জিনিসটা ঘটে সেখানে মানে এমনকি আলো পর্যন্ত সেখান থেকে বের হতে পারে না। এই রকম একটা কম্প্রেস জায়গাতে সিঙ্গুলারিটির উদ্ভব হয় ঘটে বলে মানে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে সিঙ্গুলারিটির উদ্ভব। সিঙ্গুলারিটি কি? সিঙ্গুলারিটি মানে হচ্ছে যেখানে স্পেসটা মানে টাইমটা স্থির হয়ে যাবে, যে যেটার উপরে ভিত্তি করেই মানে মহাবিশ্বের যে প্রথম অবস্থা কি ছিল সেই জিনিসটা মানে নির্ধারণ করা হয়েছে, যে সেই সময় টাইম স্পেস বলে কিছু ছিল না। তো এই বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান কিভাবে কি কেমনি কি এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারবো, বা ব্ল্যাক হোল সম্পর্কে আরো নতুন আইডিয়া পর্যন্ত আছে, নতুন কিছু ধারণাও আছে, সেগুলো সম্পর্কে আপনি ডিটেলস জানতে চাইলে অমিত ভাই আসলে অমিত ভাইকে জিজ্ঞেস করতে পারেন, অমিত ভাই আরো ভালো বলতে পারবে। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নেই। আরেকটা আরেকটা প্রশ্ন যদি আপনি বলেন তাহলে করবো, হ্যাঁ হ্যাঁ বলেন, যদি আমি সেটা হচ্ছে পারি, যদি আমার জানা থাকে তাহলে বলবো আর কি। আচ্ছা ঠিক আছে মনে হয় পারবে, মানে ছোটবেলা থেকে এই প্রশ্নটা আমার মাথার মধ্যে মানে ঘুরপাক খাচ্ছে আর কি, প্রশ্নটা খুবই সহজ কিন্তু উত্তরটা দিতে একটু সমস্যা হচ্ছে, তাই ভাবলাম যে আপনার সাথে আজকে শেয়ার করি যদি আপনার কাছে উত্তরটা পাই। সেটা হচ্ছে একটা এক্সাম্পল, ধরেন আসিফ ভাই আপনি আমার কাছে 100 টাকা পান, ঠিক আছে, তো আমি যদি আজকে 50 টাকা দেই অর্থাৎ যে টাকাটা পাচ্ছেন তার অর্ধেক দেই, তাহলে আজকে 50 টাকা দিলাম ধরেন বা 100 টাকার হাফ দিলাম অর্ধেক দিলাম, আগামীকাল যদি আমি আমি আপনাকে বাকিটা দিই তাহলে কি আপনার টাকাটা শোধ হবে? না শুধু হবে না, কারণ মানে টাকার হচ্ছে একটা থাকে ইনফ্লেশন বলে একটা ব্যাপার আছে, ইনফ্লেশন ব্যাপারটা কি আপনি জানেন? না মানে আমি এত মানে এত কমপ্লিটলি বিষয়টা দেখছি না, মানে 100 টাকা পান আজকে অর্ধেক দিলাম কালকে অর্ধেক দিলাম, আপনার টাকাটা তো শোধ হবে নাকি? 100 টাকা তো মানে স্বাভাবিক অবস্থায় শোধ হয়ে যাবে, মানে এটা তো নির্ভর করছে টাকাটার ভ্যালুটার উপর, টাকা তো একটা কাগজ আর মাত্র, টাকার তাই না? টাকার ভ্যালু তো এক দুদিনে এত পরিবর্তন হয় না, টাকার সময় মূল্য তো অনেক অনেক লম্বা সময়ের ব্যাপার, এখানে তো একদিনের ভিতরে তো আপনার মানে রাত দিনের পরিবর্তন ভিতরে হতে তো পারে, টাকার ভ্যালু পরিবর্তন পরিবর্তন হতে হয়। পারে যদি আপনি ব্রাজিল বা ভেনিজুয়েলা বা এখন যদি আপনি শ্রীলঙ্কাতে থাকেন, তাহলে এখানে এখন ইনফ্লেশন রেট একদম হাই, প্রতিদিন মানে ঘন্টায় ঘন্টায় ট্রাক ভর্তি করে টাকা নিয়ে যাচ্ছে মানুষ, একটা আলু কিনে নিয়ে আসতেছে, পুরো এক ট্রাক ভর্তি টাকা নিয়ে আলু কিনে নিয়ে আসতেছে একটা, এই এরকম আচ্ছা যদি ভাই তাহলে ইনফ্লেশন রেট হয় তাহলে তো আচ্ছা ভাই মানে তাহলে আপনি আজকে আজকে যদি আমাকে 50 টাকা দেন, কালকে যদি বাকি 50 টাকা দেন, তাহলে তো ভাই হবে না, আমি তো ওই 100 টাকার ভ্যালু হয়তো কালকে মানে অনেক হয়ে যেতে পারে, তখন তো আপনার 5,000 টাকা দিতে হবে আমাকে কালকে, এরকম হতে পারে। টাকার ভ্যালুটা তো নির্ভর করে হচ্ছে কি ইসের উপরে, মানে সময়ের উপরে সময়ের উপরে, মানে কিসের উপরে, কিসের মানে সাপেক্ষে সেই টাকাটা, যে ব্যাংক যে কেন্দ্রীয় ব্যাংক না, সেই টাকাটা কিসের ভ্যালুর উপরে সেই টাকাটা নির্ধারণ করছে সেটার উপরে নির্ভর করে, বুঝছেন? এখন এইটা তো আচ্ছা ভাই এইভাবে আমি হট হুট করে একটা অ্যান্সার দিতে পারি না, যে মানে কাল আজকে 50 কালকে 50 শোধ হয়ে গেল, এটা তো এত আচ্ছা সহজ ভাই না হিসাবটা, তাই না? আচ্ছা ভাই তাহলে আমি আমার প্রশ্নটা পুরোপুরি শেষ করি, তাহলে আপনার এত কমপ্লেক্সে যাওয়ার মানে প্রয়োজন হবে না।
সেটা হচ্ছে মানে স্বাভাবিক অবস্থায় আমি আজকে আপনি ধরেন আপনি আমার কাছে 100 টাকা পান, আমি আজকে 50 টাকা দিলাম, আপনি আমাকে বললেন যান তাহলে কালকে আমাকে বাকি টাকা দিয়ে দিস, এবং আপনি হয়তোবা বললেন না কিন্তু আমি কালকে বাকি টাকা দিয়ে আপনার এই টাকাটা শোধ করে ফেললাম, স্বাভাবিক অবস্থায় আপনার টাকাটা শোধ হয়ে যায়, ঠিক না? তো আমার মেইন প্রশ্নটা হচ্ছে ভাইয়া, একটা বস্তু সেটা মুভমেন্ট হবে কিনা সেটা নির্ভর করে বল প্রয়োগের উপরে, ঠিক না ভাইয়া? আপনি আমাকে 100 টাকা পান, আমি আজকে 100 টাকা দিলাম, 100 টাকা তো একটা কমপ্লিট জিনিস না, একক জিনিস না তো ভাই, 100 টাকাটা হচ্ছে 100টা টাকার একটা সমষ্টি, তাই না ভাই? আচ্ছা ভাই, তাহলে আরো সহজ করে বলি ভাইয়া, আরো সহজ করে বললে ধরেন আপনি আমাকে 100 টাকা পান, আমি এখন 50 টাকা দিলাম, তারপর বাথরুম থেকে এসে বাকি 50 টাকা দিলাম, এখন কি আপনার টাকাটা শোধ হয়েছে? হ্যাঁ, টাকাটা তো শোধ হয়েছে, কিন্তু টাকার বিষয়টা এখন আলাদা। আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়া, ফিজিক্সের এই সূত্রটা কোথায় প্রযোজ্য হয়? ফিজিক্সের এই সূত্রটা কোথায় কোথায় প্রযোজ্য হয়? পদার্থবিজ্ঞানের সমস্ত সূত্র কোথায় কোথায় প্রযোজ্য হয় সেই জিনিসটাও কিন্তু সেই সূত্রের সাথে লেখা থাকে ভাই। ঠিক আছে ভাই, আমি শেষ করি ভাই, শেষ করি না না ভাই, আমার একটু কমপ্লেক্স যাওয়ার প্রয়োজন, শেষ করার আগে আপনি শুনে নিতে হবে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো। সেটা হচ্ছে যতটুকু বল প্রয়োগ করলে একটা বস্তুর মুভমেন্ট হবে তার অর্ধেক যদি প্রয়োগ করি তাহলে সেটার মুভমেন্ট হবে না, পরবর্তী কিছু কয়েক সেকেন্ড পরে যদি আমি আবার মানে অর্ধেক বল প্রয়োগ করি তারপরও বস্তুটির মুভমেন্ট ঘটবে না, মানে যতবারই আমি অর্ধেক করে যতটুকু বল প্রয়োগ করলে বস্তুটির মুভমেন্ট ঘটবে তার ততটুকু বল প্রয়োগ না করে যদি অর্ধেকটা প্রয়োগ করি এভাবে 1 সেকেন্ড পরপর যতবারই প্রয়োগ করি কিন্তু বস্তুটির মুভমেন্ট হচ্ছে না, কিন্তু টাকার ক্ষেত্রে এরকমটা হচ্ছে, এটার কারণ টাকার ক্ষেত্রে এরকম হচ্ছে না তো, টাকার ক্ষেত্রে কিভাবে হচ্ছে 1 সেকেন্ড পরে, 1 সেকেন্ড পরে কি বল প্রয়োগ করতেছেন আপনি? এখানে না, 1 সেকেন্ড পরে যদি আমি আপনাকে বাকি টাকাটা দিই তাহলে তো শোধ হয়ে যাবে। না না, এটা তো এই টাকার হিসাব তো আলাদা, আমি বল প্রয়োগের হিসাব তো আলাদা ভাই, কিসের সাথে কি মিলান ভাই? মানে আপনার মাথা ঠিক আছে ভাই, কিসের সাথে কি এটার সাথে এটা মিলবে? প্রত্যেক কোন সূত্র কোন জায়গায় অ্যাপ্লাই করতে হয় জিনিসটা আপনার জানতে হবে না? মানে তাহলে ভাই, আমি একটা সূত্র অ্যাপ্লাই করার জন্য যেই মানে কন্ডিশনগুলো দরকার হয় পদার্থবিজ্ঞানের, একটা সূত্র অ্যাপ্লাই করার জন্য যে কন্ডিশনগুলো দরকার হয় এই জন্যই তো আপনাকে আমি থামাচ্ছি বারবার, বলছি বারবার, আপনি না শুনে বলেন প্রশ্নটা করলে নাকি ইয়া হয়ে যাবে। পদার্থবিজ্ঞানের সূত্র ভাই কোন জায়গায় অ্যাপ্লাই হয় বলেন তো, এই যে মানে বল প্রয়োগ করলে মুভমেন্ট হবে এইটা, এই পদার্থবিজ্ঞানের এই সূত্রটা কোন জায়গায় প্রয়োগ হবে? মনে করেন আপনার আপনি মনে মনে চিন্তা করলেন যে আমি আজকে 100 টাকা দিয়ে বিরিয়ানি খাবো, এই মনে মনে চিন্তা করলেন, এই মনে মনে চিন্তা করার এখানে কি আপনার এই যে পদার্থবিজ্ঞানের সূত্রটা কাজ করবে? না ভাই, কাজ করবে না। ঠিক আছে, কেন কাজ করবে না? আপনি তো মনে মনে চিন্তা তো করছেন ভাই, আপনি মনে মনে চিন্তা করলেন যে আমি 100 টাকা দিয়ে বিরিয়ানি খাবো, এরপরে আমি 50 টাকা দিয়ে বোরহানি খাবো, তাই তো আপনার বল প্রয়োগ হলো, এখন তো আপনার পেট বেড়ে যাওয়ার কথা, তাই না? ঠিক আছে ভাইয়া, পেট ভরছে ভাই, পেট ভরছে ভাই, আমি চাচ্ছিলাম বিষয়টা এক্সপ্লেন করতে একটু ভাই। আপনি কোন জায়গায় সূত্র কোথায় ব্যবহার করতে হয় সেটা তো আগে জানা, মানে কোথায় এটা তো একটা মানে খুবই হাস্যকর কথা বলছেন আপনি ভাই, এটা তো বেহুদা আমার সময় নষ্ট করতেছেন ভাই, বেহুদা সময় নষ্ট করতেছেন মানে যদি সময় দেন বিষয়টা। না না, এই সময় নিয়ে আপনি কি করবেন? এই কোন জায়গায় সূত্র কোথায় অ্যাপ্লাই করতেছেন আপনি? কিসের সূত্র কোথায় অ্যাপ্লাই করবেন আপনি? আমি তো এখানে কোনো সাইন্টিফিক কোনো প্রশ্ন করিনি ভাই। না না, বল প্রয়োগের সূত্রটা, বল প্রয়োগের সূত্রটা কোথায় অ্যাপ্লিকেবল আপনি বলেন, বল প্রয়োগের সূত্রটা কোথায় অ্যাপ্লিকেবল? সেটা তো বল প্রয়োগের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আচ্ছা, মনে করেন আপেল গাছ থেকে নিচের দিকে পড়ে, এখন পানির ভিতরে আপনি আছেন, পানির ভিতরে কি আপনার মনে হয় আপেলটাকে ছেড়ে দিলে আপেলটা এইভাবে নিচের দিকে পড়বে? কি কত কত বেগে পড়বে? না, আপেলটা তখন আস্তে আস্তে উপরের দিকে পড়বে, উপরের দিকে উঠবে। কেন 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 হলো, কেন হলো এটা ব্যাখ্যাটা হয়তো আমি দিতে পারবো না, কিন্তু আমি জিনিসটা এক্সপেরিমেন্ট করে দেখছি। আপনি তো একটু আগে বললেন যে আপেল তো গ্রাভিটেশনাল ফোর্স আছে, তাহলে তো আপেল তো নিচের দিকে পড়বে, আপনি তো বলছেন গাছ থেকে। আচ্ছা, মনে করি এই গাছটা আমি মহাকাশ যানে উঠাইলাম, একটা রকেট উঠাইলাম, রকেট উঠে পৃথিবীর যে মহাকর্ষ বল এটা বাইরে নিয়ে গেলাম, বাইরে নিয়ে তারপর এখান থেকে একটা আপেল পড়লো, এর আপেলটা কি হবে বলেন তো? আপেলটা একটা নির্দিষ্ট পয়েন্টে স্থির থাকবে, যে কোনো ক্ষেত্রে তাহলে এই যে এই সূত্রটা কোথায় অ্যাপ্লিকেবল হবে, যে আপেল গাছ থেকে নিচে মানে গাছ থেকে পড়লে মাটিতে পড়বে, এই সূত্রটা কোথায় অ্যাপ্লিকেবল হবে? এটা তো আমাদের পৃথিবীতে অ্যাপ্লিকেবল হবে।
তাহলে এখন আমি যদি বলি যে তাহলে মানে ঠিক আছে আমি বুঝলাম গাছ থেকে আপেল মাটিতে পড়ে, তাহলে মাছ কেন মানে এসে উঠে আসে না, মাছ কেন নিচে ঢিকা যায় না, মাটির নিচে ঢিকা যায় না, মাছও তো পানিতে ভাসতেছে তো সেটা কেন নিচে ঢিকা যায়? ভাই কোন সূত্র কোন জায়গায় অ্যাপ্লিকেবল হবে সেটা না জানলে তো বিপদ। এখন এক জায়গায় সূত্র আপনি অর্থনীতিতে লাগাই দিলে তখন তো বিপদ হয়ে যাবে। ঘটনাটা হচ্ছে কি ভাই, আমি মানে উত্তরটা আমার জানা ছিল জাস্ট আপনার কাছ থেকে, বিষয়টা আর একটু সহজেই জানার জন্য প্রশ্নটা করলাম আর কি, কিন্তু আপনি বিষয়টাকে অনেক কমপ্লেক্স করে, অনেক সায়েন্স সায়েন্স সাইন্টিফিক ওয়েতে জিনিসটা দেখে বিষয়টাকে অনেক কমপ্লেক্স করে ফেলেছেন, তো বলার মতো কিছুই নাই। আচ্ছা যদি আপনি বলেন তাহলে আমি বিষয়টাকে এক্সপ্লেন করি। আমি যদি কমপ্লেক্স করে থাকি তাহলে আপনি বলে দেন কিভাবে কি কেমনি কি। আচ্ছা বিষয়টা একবার সহজ ভাষায় দেখে ভাইয়া, আমি আপনাকে যে অর্ধেক মানে 100 টাকা পান সেটার মধ্যে মানে কিছু সেকেন্ড মানে কয়েক সেকেন্ডের ব্যবধানে মানে অর্ধেক অর্ধেক করে আমি আপনাকে টাকাটা দিয়েছি এবং টাকাটা শোধ হয়ে গেছে, কিন্তু বল প্রয়োগের সময় কয়েক সেকেন্ড পর পর যতটুকু বল প্রয়োগ করা দরকার ততটুকু না করে তার অর্ধেক করে বল প্রয়োগ করার কারণে বস্তুটির মুভমেন্ট হবে না। এটার মূল কারণটা হচ্ছে ভাইয়া, আমার টাকাটা আপনার কাছে যে 50 টাকা 100 টাকা পান সে 50 টাকা জমা দিয়েছিলাম সেটা আপনার কাছে জমা ছিল, কিন্তু বস্তুটির উপরে যখন বল মানে যতটুকু বল প্রয়োগ করা দরকার ততটুকু না করে যখন আমি অর্ধেকটা বল প্রয়োগ করলাম তখন সেই শক্তিটা ওই বস্তুর ভিতরে জমা ছিল না। এই জমা না থাকার কারণে বারবার আমি অর্ধেক করে বল প্রয়োগ করার কারণে বস্তুটির মুভমেন্ট হচ্ছিল না। আমি এটাই বুঝাতে চাচ্ছিলাম আর কি আপনার কাছ থেকে। যে লোকটাকে 50 টাকা প্রথমে দিচ্ছেন সে যদি 50 টাকা দিয়ে মানে চামচুর খায় ফেললো, বাকি 10 মিনিট পর আপনি এসে আবার 50 টাকা দিলেন, তখন তো আর মানে 50 টাকা তো আর নাই, তখন তো চানাচুর খেয়ে পেটে চলে গেছে, এখন এখন কেমন হবে? তার কাছে তো জমা হয়ে গেছে, না না তার কাছে তো টাকা তো নাই, টাকা তো বলটা তো নাই, বলটা তো সেটা তো আমার দেখার বিষয় না, আমি তো তাকে টাকাটা দিয়ে দিছি। না না দেখার, আপনি না বলে তার কাছে জমা আছে, জমা থাকলে থাকার কারণে এটা ঘটছে, আমার জমা তো টাকা আমার তো নাই, টাকা তো উড়ে গেছে, সে আরেক ব্যাটারে 50 টাকা দিয়ে দিছে, হ্যাঁ ভিক্ষা দিয়ে দিছে আরেকবার, তার কাছে তো টাকা নাই, এখন কি হবে ভাই? মানে আমি তো তার কাছে জমা দিছি এবং সে জমা রাখছে, এখন না সে না কি করছে ভাই? তার কাছে জমা দিচ্ছেন কিন্তু তার কাছে জমা নাই আর, তো তাহলে আপনি যে পরে আরো 50 টাকা দিলেন, দুইটা মিললা যে তাকে ধাক্কাটা দিল, 2-50 মিললা যে তাকে ধাক্কাটা দিল, 2-50 মিললা তো তাকে ধাক্কা দিতে পারলো না, তাকে ধাক্কা দিল বাকি যে লাস্ট আপনি যে 50 দিলেন সেই 50টাই শুধু তাকে ধাক্কাটা দিল, তাই না? 2-50টা তো আর তাকে ধাক্কা দেয়নি, আগের 50টা সে খা রয়েছে বা আরেক আরেক বাটারে আরেক বন্ধুরের দোস্তরে দিয়ে দিচ্ছে, ভিক্ষা দিয়ে দিচ্ছে, তাহলে তো পরের বার যখন 50 টাকাটা দিলেন তখন তো আর 2-50 মিলে তার ধাক্কা দিয়ে 100 হলো না, তখন তুমি বাকি 50টা দিয়েই সে ধাক্কাটা পাইবে। ভাই আপনি যে ব্যাখ্যা দিয়েছেন সে ব্যাখ্যা যৌক্তিক হচ্ছে না, ঠিক আছে? ভাই আপনার ব্যাখ্যা, তাহলে আপনার ব্যাখ্যা যৌক্তিক ব্যাখ্যা হবে আপনার এটাই, যৌক্তিক ব্যাখ্যা হবে এটাই যে আপনি যদি এইভাবে মানে যদি চিন্তা করেন তাহলে ভাই বিপদ হয়ে যাবে, মহাবিপদ হয়ে যাবে। হ্যাঁ কোন সূত্র ভাই, আপনি আপনি ভাই একটু বলি, ভাই একটু বলি, আপনি যে আপনি যে ব্যাখ্যাটা দিয়েছেন ভাই সেটা তো কোন সূত্র কোন জায়গায় অ্যাপ্লিকেবল, সেই অ্যাপ্লিকেশনের কিছু কন্ডিশন থাকে, সেই যে যিনি সেই সূত্রটা আবিষ্কার করেছেন তিনি যখন এই বিষয়টা লেখেন যে এই জিনিসটা কোন কোন জায়গাতে অ্যাপ্লিকেবল সেই জিনিসটা তিনি লিখে দেন, ঠিক আছে? সেই জিনিসটা আপনাকে পড়তে হবে যে সেই জিনিসটা কোন কোন কন্ডিশনে এই পরীক্ষাটা করা হয়েছে, কোন কোন জায়গাতে কোন কোন ইসে এই পরীক্ষাটা করা হয়েছে সেটা তিনি লিখে দেন, সেইভাবেই শুধুমাত্র সেই কন্ডিশনে সেই সূত্রগুলো অ্যাপ্লিকেবল হবে। এই জিনিসটা ভাই শিখে নেন, কারণ এই জিনিসটা ভবিষ্যতে কাজে লাগবে, আপনার কাজে লাগবে, পড়াশোনাতেও কাজে লাগবে, প্রত্যেকটা সূত্র প্রত্যেকটা গাণিতিক সূত্র প্রত্যেকটা বৈজ্ঞানিক সূত্র এই জিনিসগুলা এক একটা ক্ষেত্র বিশেষে কাজে লাগে, মানে এক একটা কন্ডিশনে কাজে লাগে, ঠিক আছে? এক জায়গায় সূত্র আরেক জায়গায় কাজে লাগানো যায় না, এই জিনিসটা আপনি শিখে নেন, এই জিনিসটা আপনার কাজে লাগবে, এটাই হচ্ছে সঠিক ব্যাখ্যা যে এক একটা জিনিস এক একটা মানে ফর্মুলা এক এক জায়গাতে কাজে লাগে, এক জায়গার জিনিস আরেক কন্ডিশনে কাজ করবে না। হ্যাঁ আপনি আপনার কথা বলে একদম সঠিক ভাইয়া, কিন্তু আমি একটু মানে একটু ডিসএগ্রি করছি, সেটা হচ্ছে আপনি যেভাবে আমার বিষয়টা এক্সপ্লেন করলেন যে সে টাকাটা খায় ফেলাইছে চিপস খায় ফেলাইছে সেটা তো আমার দেখার বিষয় না, আপনার এক্সাম্পলটা হচ্ছে ভাই এরকম একটা এক্সাম্পল না, আপনার যে আমি দেখার বিষয় একটু নাকি শেষ করি ভাই, একটু শেষ করি, একটু আপনার শেষ দেখার করি, বিষয় নাকি দেখার বিষয় না, সেটা তো পয়েন্ট না, শেষ পয়েন্ট হচ্ছে তার কাছে তো ওই 50 প্রথম প্রথম যে 50 দিছেন সেইটার বলটা তো তার কাছে জমা নাই, সেই 50টা তো আপনি বলছেন না যে এক জায়গায় ঠেলা দিছেন আস্তে আস্তে ঠেলা দিছেন, ঠেলা দিতে দিতে এক সময় ওই ওইটা নড়ে গেছে, হ্যাঁ ওই ক্ষেত্রে তো সেই আস্তে আস্তে ঠেলাটা আস্তে আস্তে বাড়ছে, তাই না? একটার সাথে একটা একটার সাথে একটা আস্তে আস্তে বাড়ছে, কিন্তু পরের বার যখন আপনি 50 টাকা প্রথমে দিলেন 50 টাকা তো শেখা হলো, ওই মানে 50 টাকা ভ্যানিশ হয়ে গেলো তার কাছে, তার কাছে 50 টাকা নাই, বাকি আবার যখন 50 টাকা দিচ্ছেন তখন সেই শুরু থেকে 50 টাকা শুরু মানে এক থেকে শুরু হয়েছে 50, কিন্তু 50-এ তো তার যে মুভমেন্টটা হবে না, তার মুভমেন্ট হবে শুধুমাত্র 100-তে, তাহলে তো তার কাছে তো এখন আবার জিরোতে সে চলে গেছে, আপনি যখন তাকে প্রথমবার 50 দিয়েছিলেন সে 50 টাকা খেয়ে ফেলছে, তার মানে সে আবার জিরোতে চলে আসছে, তো পরের বার যখন 50 দিচ্ছেন তখন শুধুমাত্র তার 50 উঠছে, সে তো আর মানে 100% যায়নি, তাহলে সেটা মুভমেন্ট কেমনে হবে? এই আপনি যে মানে ইয়াটা দিচ্ছেন হয় না ভাই, এভাবে হয় না ভাইয়া, এটা তো আপনার কন্ডিশন যে আপনি বলছেন ধরেন যে উনি 50 টাকা খায় ফেলেছে, সেটা তো আমার প্রশ্ন নয়, আমার প্রশ্ন অনুসারে তো ভাইয়া, আমার অনুসারে তো ভাই একটু শেষ করি ভাই, একটু শেষ করতে দেন ভাইয়া, ঠিক আছে বুঝতে পেরেছি ভাই, আপনি তাহলে আর কি কোনো পয়েন্ট আছে, আর কি কোনো বিষয় নিয়ে কথা বলবেন ভাই, এই বিষয়টা বলে শেষ করে দিই একটু ভাই। আচ্ছা 30 সেকেন্ড দাঁড়াতে বলেন।
আচ্ছা ঠিক আছে ভাই, আপনি এটা তো আপনার তৈরি কন্ডিশন যে ধরেন সে 50 টাকা খাই ফেলালো, তখন তার কাছে জমা নাই, এটা তো আমার কন্ডিশন না ভাই। আমার প্রশ্ন অনুসারে তো আমি স্বাভাবিকভাবে তার কাছে 50 টাকা রাখছি এবং পরবর্তীতে আবার তার কাছে জমা রাখছি। তবে যাই হোক ভাই, আপনি যে এক্সাম্পলটা দিলেন যে সেটা হচ্ছে এরকম একটা এক্সাম্পল যে ব্যাংকে আগুন লেগে গেছে, এখন ব্যাংকার এসে বলতেছে তোমার কোটা আসো ফিরে গেছে, তোমার যা তোমার কোটা আর জমা নাই, বিষয়টা হচ্ছে এরকম ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে। আপনার জন্য আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভালো থাকেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো মানে কি বললো, অনেক কিছু বোঝা গেল না, আরেকজনকে যুক্ত করি দেখি।